এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় খবর বাংলার দিকে দিয়ে আসছে ভারী বৃষ্টিপাত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি গভীর নিম্নচাপ গত কয়েকদিন ধরেই রাজ্যের জেলায় জেলায় চলছে প্রচণ্ড গরম বেশ কিছু জেলায় চল্লিশের দুরগোড়ায় দাঁড়িয়ে তাপমাত্রা পারদ মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে বেলা বাড়লেই সূর্যের গণগণের রোদের তেজে নাজিহাল অবস্থা হচ্ছে মানুষের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সকল জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় আরও ভয়ঙ্কর আকার নেবে গরম বইবে লু হাওয়া কলকাতায় তাপমাত্রা পৌঁছবে প্রায় চল্লিশের উপরে গাঙ্গে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও জনিত অস্বস্তি চরমে উঠবে এই মাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী তিন দিন কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে রয়েছে নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গত দিন ধরেই সূর্যের গনগনে রোদের তেজে পুড়ছে শহর থেকে জেলাবাসী এরই মধ্যে ফের তাপমাত্রার অশনি সংকেত শোনালো আলিপুর হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে খবর চব্বিশ ঘন্টায় আরও ভয়ঙ্করভাবে বাড়বে গরম বইবে লু হাওয়া কলকাতার তাপমাত্রা পৌঁছবে প্রায় চল্লিশের ওপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও আর্দ্রতা জড়িত অস্বস্তি চরমে উঠবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কলকাতাতেও গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাসহ পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম মালদহ পুরুলিয়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের নানা অংশে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাই পূর্বে উত্তরেও স্বস্তি নেই কারণ তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারেও জৈষ্ঠের প্রখর রোদে আপাতত অস্বস্তি বাড়বে তাপ্রবাহের জোড়া ঘূর্ণিঝড় চলতি মাসেই থেকে মধ্যে আরব সাগর এবং বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় আবহবিদরা জানিয়েছেন বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের ওপর দিয়ে ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে কয়েকদিনের মধ্যেই দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা শক্তি বৃদ্ধি করে এই দুই ঘূর্ণিঝড়ের একটি বাংলাদেশ একটি মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হবে আর অন্যটি কেরালার কাছাকাছি তৈরি হয়ে মহারাষ্ট্র এবং গুজরাট হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে প্রাথমিক পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো কিলোমিটার এদিকে প্রায় একই সময় আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়ের নামকরণের তালিকা অনুসারে যে ঝড়টি আগে তৈরি হবে তার নাম হবে বিপর্যয় তবে আপাতত স্বস্তির বৃষ্টির কোনো আশ্বাসবাণী শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর উল্টে তীব্র গরমে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস